অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। শাগনিক যখন আমাকে ছেড়ে চলে গেছিল তখন আমারও এটা মনে হচ্ছিল যে আমি আর বাঁচব না, আমি আর কোনোদিনও ভালো থাকতে পারবো না। কিন্তু দেখ, আমি তো বেঁচে আছি না। ইন্দ্র বুকে হাত রেখে বলতো, ওই নীরার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে একটা দিনও তুই শান্তিতে ছিলিস, স্বস্তিতে ছিলিস? নিত্য অশান্তি, নিত্য ঝামেলা। হয় ওই মেয়ে ঝামেলা করেছে, নাহলে ওই মেয়ের বাপের বাড়ির লোকজন এসে ঝামেলা করেছে। বাবারে বাবা, মেয়ের মনের মধ্যে কি প্যাঁচ কি প্যাঁচ, একেবারে জিলিপির প্যাঁচ। তুই ভাব ইন্দ্র, তোকে আর আমাকেও আলাদা করে দিয়েছিল, তুই ভুলে গেলি সেসব কথা? মা, এখন এসব কথা বলে কেন কার্য বলো তো? আর তাছাড়া এখন তো আর সেই দিনগুলো ফিরে পাবে না, তাই না? কাজে এই জন্যই আমি আমার ছেলেকে নিয়ে চিন্তা করি। আমার আর কি, আমি আজ আছি কাল নেই, কিন্তু আমার তো চিন্তা হয় সংসারে হালকে ধরবে, আমার ইন্দ্রকে কে দেখবে? আমি তো মরেও শান্তি পাবো না রে। মা, তুমি কেন এখন এই সমস্ত আজেবাজে কথা বলছো বলো তো? কেন মরার কথা বলছো? বলছি এই জন্যই যে আমার ছেলেকে নিয়ে আমার চিন্তা হয়। ইন্দ্রের এই অবস্থা তো আমি সহ্য করতে পারছি না। বাবা বাবা, আমি তোর মা, আর মায়ের মন যেটা বলে সেটা কিন্তু ঠিক বলে, ভালো বলে। আমি তোকে বলছি বাবা, এই রমেন বিশ্বাসের মেয়েকে বিয়ে করলে না তুই কিন্তু সুখে থাকবি, শান্তিতে থাকবি রে। আসতে পারি মা ঠাকুরুন? আসুন আসুন ঠাকুরমশাই, আসুন। আজ কিন্তু চায়ে হবে না, রাজভোগ সন্দেশ সব আনান। কেন, কি হয়েছে? বিশ্বাস বাড়ির মেয়ের কুষ্টি বিচার করে আমি দেখেছি, ইন্দুর সাথে একবারে রাজ্যটোক। ইন্দ্র, ও ইন্দ্র, কি এবার হলো তো? মায়ের কথা বিশ্বাস হলো তো? আমি বলেছিলাম না, আমি জানি এই মেয়ে কিন্তু আমাদের বাড়িতে সুখ শান্তি সব কিছু আনবে। ও ঠাকুমশাই, তাহলে ওই বিয়ের দিনটা ঠিক করে নিই আমরা। এবার বিয়ের তারিখটা আমি দেখি। মা একটু শোনো, কি হয়েছে? কি মা বলছি, বিয়ের ডেটটা কি এক্ষুনি ফাইনাল করবে? মানে দাদার অবস্থা তো দেখতেই পাচ্ছো।